দুর্গাপুরের জংশন মলে পর্যটন মেলার সূচনা শনিবার ও রবিবার এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। একটি প্রাইভেট কোম্পানির পক্ষ থেকে পর্যটন মেলা বসানো হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা ও পর্যটন বিভাগ এবং ভ্রমণ সংস্থাগুলিও উপস্থিত ছিলেন। ভ্রমণপ্রেমী মানুষদের পর্যটনের তাগিদকে উৎসাহিত করা এবং উৎসাহিত করা এবং সেই সাথে পর্যটনকে উদ্বুদ্ধ করা সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রদান করে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে মেজাজ ও মনোভাব সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ওই সংস্থার। শিল্পাঞ্চলে ভ্রমণ বাণিজ্য কার্যক্রমের উন্নতি এবং মেলায় সমস্ত দর্শনার্থীদের সহায়তা করতে এগিয়ে আসে সংস্থাটি। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। সরাসরি রাজ্য সরকারের প্রতিনিধিরা এখানে এসে তাদেরকে তাদের ট্যুরের প্ল্যান সম্বন্ধে জানাবে। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের যে অফিসাররা আছে নিজস্ব তাদের ওয়েবসাইট আছে, অনেকের অনলাইন বুকিং আছে বা তাদের ম্যানুয়াল হয়, তো তাদের বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে অফিসার আছে তারা তাদের মতন ভালো বলতে পারবে, এটা আমার কিছু জানা নেই। তো তারা বলতে পারবে যে তাদের রাজ্য হবে। মোট কতগুলো পার্টিসিপেট করেছে সেখানে? আমাদের সব মিলে পার্টিসিপেশন আছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর মিনিস্ট্রি ট্যুরিজমের মিলে, আমাদের প্রাইভেট পার্টিসিপেন্ট মিলে প্রায় 20 মতো পার্টিসিপেন্ট আছে। কারণ আপনার নামটা তো অবগত, তুমি ডাইরেক্টর এই অর্গানাইজিং কোম্পানি গ্লোয়িংটা পাবেন। বিভিন্ন স্টেটে হয়, কটা রাজ্য হয় মোটামুটি? আমাদের সব মিলে ধরুন 8 থেকে 9টা স্টেটে হয় সারা ভারতবর্ষ থেকে। এবছর দুর্গাপুর ফোর্থ ইয়ার হচ্ছে আমাদের 2021, তার আগে 2 বছর করেছি, 4 বছর হচ্ছে দুর্গাপুর পুজো। কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথম বছর শুরু করেছিলাম, 2টো স্টেট গভর্নমেন্ট আমাদের সঙ্গে ছিল, এখন আমাদের আজকে 4টি স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্টের পার্টিসিপেশন আছে। আরও স্টেট ট্যুরিজম আমাদেরকে এখানে পার্টিসিপেশনের জন্য বলেছিল, কিন্তু আমাদের যেহেতু স্পেসের একটা ব্যাপার আসছে মধ্যে, তাহলে আমরা অ্যাপয়েন্ট করতে পারিনি। কদিন করছেন? কদিন ধরে চলবে এটা? এটা আমাদের আজকে আর কালকে, একটা থেকে আটটা অবধি আমাদের হচ্ছে এক্সিবিশন। হ্যাঁ, এখানে বিহার ট্যুরিজম আছে, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ট্যুরিজম আছে, আমাদের রাজস্থান ট্যুরিজম আছে, আর মিনিস্ট্রি ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, আর এছাড়া প্রাইভেট ট্রাভেল এজেন্সি আছে। সমস্ত ট্রাভেল এজেন্সিদের থেকে ইন্ডিয়া যে কোনো জায়গার বুক করার প্ল্যান করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা করা হয়েছে। দিওয়ালির আগে, পুজোর আগে একটা যে ভ্রমণপিপাসু বাঙালি আছে, ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করেছি। সাধারণত এ ধরনের এক্সিবিশন মেট্রো সিটিজে হয়, তো আমরা রাজ্য সরকারের বিভিন্ন পর্যটন দপ্তরকে, ভারত সরকারকে বলে যে দুর্গাপুরকে একটা পোটেনশিয়াল আমাদের ভারতবর্ষের মানচিত্রে, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানচিত্রে দুর্গাপুর আজকে একটা প্রচুর পোটেনশিয়াল মার্কেট, এখানে এয়ারপোর্ট হয়ে গেছে। ফলে আমরা সেই গভর্নমেন্টকে, সরকারের পর্যটন দপ্তরকে বলেছি যে এখানে একটা ট্যুরিস্ট, বড় রকমের ট্যুরিস্ট আপনারা পেতে পারেন অর্থাৎ স্টেটের ইনকোতে, তো কলকাতাতে তারা হয়তো আসার জন্য বা এরকম একটা এক্সিবিশন বা সেখানে স্টেট গভর্নমেন্টের, রাজ্য সরকারের পর্যটন দপ্তরের কোনো অফিস নেই, তো যদি অফিসারদের নিয়ে এরকম একটা এক্সিবিশন করা যায়, তো পুজোর আগে বা দিওয়ালির আগে মানুষের যে যাওয়ার একটা প্ল্যান থাকে সেখানে এটা তারা পেতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই দুদিনের এক্সিবিশন। কোভিড প্রোটোকল যে ছিল, এখন সে কোভিড প্রোটোকল অনেকটাই রেস্ট্রিক্টেড মোড নেই আর, ফলে প্রতিটা রাজ্য সরকার তাদের নিজস্ব জায়গাতে ঘোরানোর জন্য যে প্ল্যানগুলো হয় সেগুলোকে নিয়ে এখানে এসছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।